দুনিয়ার মধ্যে 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 পয়গম্বর এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন সমস্ত নবী রাসূলগণ হকের দাওয়াত দিয়েছিলেন হক কথা বলেছিলেন এই কারণে তাদের উপর অনেক জুলুম আর নির্যাতনের স্টিম রুলার উম্মতেরা চালু করেছিল কথা ঠিক না বেঠিক বর্তমান সময়ে যারা হক কথা বলবে হকের দাওয়াত মানুষদেরকে দিবে তাদের উপর এরকম নির্যাতন আসতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না আজ বর্তমান সময়ে যেই সমস্ত হক্কানি উলামায়ে কেরাম হক কথা বলতেছে তাদের উপর নির্যাতন আসতেছে কি আসতেছে না আরো জোরে বলেন আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম উনি হকের পক্ষে কথা বলার কারণে আজকে দেখা যায় বিভিন্ন মাহফিলের মধ্যে উনাকে ওয়াজ করার কোনো সুযোগই দেওয়া হয় না কথা ঠিক না বেঠিক আল্লামা বাবুনগরি হক কথা বলার কারণে তাদের ওয়াজ মাহফিলের মধ্যে বাধা দেওয়া হয় আজকের এই মঞ্চ থেকে পরিষ্কারভাবে বলতে চাই হকের আওয়াজ আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এই কণ্ঠকে কেউ স্তব্ধ করতে পারবে না স্তব্ধ করতে পারবে না কথা ঠিক না বেঠি সকলেরই জানা আছে ভারতের মধ্যে আমাদের মুমিন মুসলমানদের উপর নরেন্দ্র মোদি কি রকম নির্যাতন করেছে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে অনেক মুসলমান নারীদের উপর অনেক মুসলমান নারীদের ইজ্জতকে হরণ করা হয়েছে যাদের আর্তনাদ এখনো আমাদের কানের মধ্যে লাগে নরেন্দ্র মোদি বাবরি মসজিদকে ভেঙে মন্দির বানানোর ইচ্ছা করেছে নরেন্দ্র মোদি কুরআনুল করিমের 26টি আয়াতকে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা চালাইতেছে ওই নরেন্দ্র মোদি বাংলার জমিনের মধ্যে আসবে 18 কোটি মুমিন মুসলমান এই নরেন্দ্র মোদি আশাকে কোনোতেই মেনে নিতে পারে না কোনোতেই মেনে নিতে পারে না কথা ঠিক না বেঠি কাজী মুসলমান ওই নরেন্দ্র মোদি যদি বাংলার জমিনের মধ্যে আসে আমরাও পরিষ্কারভাবে বলে দিতে চাই 18 কোটি জুতা নরেন্দ্র মোদিকে স্বাগতম জানাতে তৈয়ার আছে কথা ঠিক না বেঠি এই বাংলার জমিনের মধ্যে নরেন্দ্র মোদি আসবে কোন মুমিন মুসলমান ঈমান থাকতে তা কখনো মেনে নিতে পারে না পারে না পারে না কথা ঠিক না বেঠি এই কারণে মুসলমান সারা বাংলাদেশের মধ্যে আন্দোলন চলতেছে সমস্ত মুমিন মুসলমান প্রতিবাদ জানাইতেছে ওই মোদি যাতে বাংলার জমিনের মধ্যে না আসে কাজে আমরাও আজকে এই মঞ্চ থেকে পরিষ্কারভাবে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশ শান্তির দেশ এই নরেন্দ্র মোদিকে আপনি নিয়ে এসে এই দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করবেন না আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না আল্লাহ তাআলার সিফাতের মধ্যে কাউকে শরীক করা যাবে না এখন যদি কোনো মুমিন মুসলমান এ কথা বলে আল্লাহ তাআলার দন রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা গেছেন গায়েব হয়ে রাসূলের দন খাজা পাইয়া শুইয়া আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে বাবার তোর দরবারে বলুন না নাউজুবিল্লাহ এরকম কথা যদি কোন মুমিন মুসলমান বলে ও মুসলমান আপনারাই ফতোয়া দেন সে কি ঈমানদার থাকে না সাথে সাথে বেঈমান হয়ে যায় আপনারা সবাই দেখেছেন বর্তমান সময়ে তাহির নামক এক বক্তা যে ওয়াজের মঞ্চের মধ্যে বিভিন্ন ধরনের কৌতুক করে বিভিন্ন ধরনের কথা বলে যেই কথার দ্বারা মুমিন মুসলমানের কোনো ফায়দা হয় না মুমিন মুসলমানের কোনো উপকার হয় না আমি যদি আপনাদের সবাইকে বলি চা খাবেন ডেলে দেই এতে কোনো ফায়দা হবে আরো জোরে বলেন
এখন যদি বলি পরিবেশটা সুন্দর না কোন হইছই আছে এ কথা বলার কোন মানে আছে কোন অর্থ আছে ওই তাহিরি সে বলতেছে আল্লাহ তাআলার দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে বলুন না নাউজুবিল্লাহ আরো আস্তে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা কি গায়েব না সব জায়গায় সর্বস্ত আল্লাহ হাজির আছেন আরো জোরে বলেন কেউ যদি এই বিশ্বাস না করে তার ঈমান থাকবে না চলে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্বোধন করে বলেন কুল লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ আল্লাহ তাআলা রাসূল কে বলেন হে রাসূল আপনি আপনার উম্মতদের কে বলে দিন আমি তোমাদেরকে এই কথা বলি না যে আমার নিকট আল্লাহ তাআলার ধনভাণ্ডার রয়েছে আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে বলে দিয়েছেন সমস্ত উম্মতকে রাসূল যাতে এই কথা বলে দেন যে রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ধনভাণ্ডার নাই কিন্তু মিস্টার তাহিরি কি বলে যে আল্লাহ তাআলার ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হয়ে বলুন না নাউজুবিল্লাহ ওই কোরআনের আয়াতের পক্ষে কথাটা হইল না কোরআনের আয়াতের বিপক্ষে কথাটা হইল আপনারাই ফতোয়া দেন তে এরকম কোরআনের বিপক্ষে যদি কোনো কথা বলে সে ঈমানদার থাকে না সাথে সাথে সে বেঈমান হয়ে যায় সাথে সাথে সে মুশরিক হয়ে যায় এই কারণে তাহিরি বয়ান করুক এতে আমাদের কোনো আপত্তি নাই সে যাতে তার জবানকে ঠিক রাখে সে এমন কথা যাতে না বলে যার দ্বারা সে নিজও বেঈমান হয়ে যায় যার আকীদা লালন করলে অন্যান্য মুমিন মুসলমান যারা আছে তারাও বেঈমান হয়ে যায় সে অন্যান্য কৌতুক করে নাটক করে এই কারণে উলামায়ে কেরাম তেমন আপত্তি করে নাই কিন্তু সে যখন এমন কথা বলে যেই কথার দ্বারা ঈমান চলে যায় যেই কথার দ্বারা মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যেই কথার দ্বারা মানুষ বিশ্বাস করে নে তার ঈমান থাকে না এই কথা যাতে না বলে এই কারণে সমস্ত উলামায়ে কেরাম এর বিপক্ষে বক্তব্য দিয়েছেন কথা ঠিক না বে ঠিক